ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে খুবই স্পেশাল একটা জায়গায় স্পেশাল একটা মোবাইল ফোন নিয়ে কথা বলবো, তা হলো স্যামসাং গ্যালাক্সি S21 FE ফ্যান এডিশন। এইটার জন্য আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন, ভাই রিভিউ দেন, কবে দেবেন, কেন দেন না, কারণ এই স্মার্টফোনটা বেশ হাইপে রয়েছে এবং মোবাইল ফোনটা নাকি আসলে সত্যি খুবই ভালো, খুবই প্রশংসনীয়। তো আমরা দেখতে চাই আসলে এটা কতটুকু ভালো। তবে শুরুতে ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর মোবাইল ওয়েবসকে, তারা আমাদের কাছে স্মার্টফোনটি পাঠিয়েছে। তাদের শপটি রয়েছে বসুন্ধরা সিটি Level 6। ভিডিও ডেসক্রিপশনে তাদের শপের যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল, আর এই স্মার্টফোনের বর্তমান প্রাইসটা কেমন সেটাও দেওয়া থাকলো। মূলত এই ধরনের স্মার্টফোনগুলোর দাম মানে রেগুলারই চেঞ্জ হয় আপনারা জানেন, যে কারণে আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তাহলে প্রথমে একটু আনবক্সিং করা যাক। আমি আজকে আর ছুরি ছুরি নিয়ে আসিনি, হাত দিয়ে টানাটানি করে খুলতে হবে এক প্রকার, এছাড়া তো কোনো উপায় নেই। ফাইনালি আমরা আসলে এটা কাটতে পারিনি, পরে দেখলাম এই পাশে এক মামা ডাব বিক্রি করতেছে, তো ওনার ওই ডাব কাটার যে বটি আছে ওইটা দিয়ে কাটে নিয়ে আসছি। প্রথমেই রয়েছে স্মার্টফোনটি, ওয়াও। এটার কাছে আমরা একটু পরে আসবো। এটার এক পাশে সিম ইজেক্টর, আর ভিতরে হয়তো ডকুমেন্টেশন, ওয়াও। চার্জার দেয় নেই, বাট একটা ক্যাবল দিছে, অ্যাটলিস্ট ক্যাবলটা দিয়ে দিয়েছে, আর এই যে ডকুমেন্টেশন। এই হচ্ছে বক্স কন্টেন্ট, আসলে যেমন বক্স তেমন জিনিসপত্র, এটাই স্বাভাবিক, বাট আপনাকে চার্জার কিনে নিতে হবে। সো এটাকে ফার্স্টে খুলে নেই তাহলে, এটা খুলতে আর ওই বটি লাগবে না অ্যাটলিস্ট। ফাইনালি মোবাইল ফোনটা আমার হাতে, যদিও এই ফোনটা এর আগেও আমি কিছু সময়ের জন্য চালিয়েছি। তো এই হচ্ছে মোবাইল ফোন, দেখতে বেশ সুন্দর। এটার এয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিক বা পলিকার্বোনেট বিল্ড, যেটা একটু ম্যাট ফিনিশ, যার ফলে খুব সহজে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বসে না, পাশাপাশি স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি অবশ্যই আছে কিন্তু কম আছে। বডি ফ্রেম মেটাল বিল্ড, তবে রেয়ার প্যানেলটাতে হয়তো গ্লাস দিলে অনেকের কাছে বেশি ভালো লাগতো। পোর্টসেন বাটনে আমরা রাইট সাইডে দেখবো হোম বাটন, ঠিক তার উপরে রয়েছে ভলিউম রকার, উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, লেফট সাইড টোটালি ক্লিন রাখা হয়েছে, নিচের দিকটাতে USB টাইপ সি পোর্ট, এখানে স্পিকার গ্রিল রয়েছে এবং অন্য পাশে আমরা দেখতে পাই সিম কার্ড স্লট, তার মানে 3.5mm হেডফোন জ্যাক নেই। এই ফোনটা আসলে যতটুকু কিনা মোটা, তাতে আমার মনে হয় খুব সহজেই 3.5mm হেডফোন জ্যাকটি দেওয়া যেত, আর তখন এই যে সিম কার্ড স্লট এইটা লেফট সাইডে দিয়ে দিলে চলতো। এমনিতে রেয়ার প্যানেলটা প্লাস্টিক বা পলিকার্বোনেট হলেও এটা কিন্তু হাতে নিয়ে ওই চিপ ফিলটা মনে হয় না, তবে এর সাথে অবশ্যই আপনি একটা কেস বা কাভার টাভার ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে এটা মানে রেয়ার প্যানেলে দাগটাক পড়ার পসিবিলিটি কম থাকবে। এবারে আমরা এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলবো, তবে আপনারা নিশ্চয়ই দেখলেন স্মার্টফোনটা মাত্রই আমরা আনবক্সিং করলাম, রাইট? সো ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ব্যবহার করতে হবে কিছুদিন, তারপরে আমি রেজাল্ট জানাতে পারবো, আর এই জন্য আমাকে চলে যেতে হবে স্টুডিওতে। ডিসপ্লে নিয়ে বলছিলাম, গত প্রায় 15 দিন যাবৎ স্মার্টফোনটি আমার হাতে রয়েছে এবং রেগুলার ব্যবহার করে আসছি। সত্যি বলতে এই ডিসপ্লেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ডিসপ্লের সাইজ হলো 6.4 ইঞ্চ। পার্সোনালি আমার কাছে এরকম সাইজের ডিসপ্লে বেশি ভালো লাগে, এটাইতে বড়গুলো ওভার সাইজ মনে হয়, আবার ছোটো হলে একটু বেশি ছোটো লাগে। তো এর যে প্যানেলটা, এটা হলো ডাইনামিক অ্যামোলেড 2X প্যানেল, যা 120Hz রিফ্রেশ রেটের, HDR10+ সাপোর্ট থাকছে, PPI হলো 401। কাগজে কলমে অবশ্যই এটা যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে প্রমাণ করে, তবে একদম আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লের সাথে হয়তো কম্পেয়ার করতে পারি না, বাট আপার মিড রেঞ্জ বাজেটের যে স্মার্টফোনগুলো পাওয়া যায় তাতে যেমন ডিসপ্লে দেখতে পাই, তাদের থেকে মোটেই পিছিয়ে থাকবে না, বরঞ্চ তাদের সাথে হেড টু হেড কম্পিটিশন দিতে পারে। যেমন ধরুন ডিসপ্লের চিন বা বেজেল দেখুন একদমই ন্যারো, ইভেন লোয়ার চিনটাও, তবে ডিসপ্লের টপে সেন্টার পজিশনে যে পান্সল কাটআউটটি রয়েছে এইটা আরেকটু ন্যারো রাখা গেলে ডিসপ্লেটার লুকস আরও বেশি ভালো লাগতো। আর এমনিতে এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন খুবই ভালো, খুবই ভিভিড কালার দেয় স্যামসাংয়ের প্যানেল, আপনারা জানেন, এটা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। 120Hz রিফ্রেশ রেট আমরা টেস্ট করে দেখলাম, হ্যাঁ সেটা একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে। টাচ রেসপন্স খুবই ভালো ছিল, কোনো ধরনের ল্যাটেন্সি বা ডিলে আমরা লক্ষ্য করিনি। সাইড থেকে দেখা বা ভিউইং অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো পেয়েছি। এক কথায় এই ডিসপ্লেটাকে আপনি এই বাজেট থেকে মোটেই সরিয়ে রাখতে পারবেন না। আচ্ছা, এই বাজেটের বিষয়টা আসলে একটু ক্লিয়ার করা উচিত। আমার হাতে যে স্মার্টফোনটি দেখছেন এটা কিন্তু আনঅফিসিয়াল ফোন, বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে আপনারা জানেন, সেটা 70,000 টাকা। 70,000 টাকা বাংলাদেশিদের জন্য একদম অলমোস্ট মানে একটা ফ্ল্যাগশিপ লেভেলের বাজেটই বলা যায়। তবে আমার হাতে যারা দেখছেন এইটাই কিন্তু আবার দেখা গেছে এক্সিনোস ভ্যারিয়েন্টেই আপনারা মোটামুটি 50-60,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, তো বলা যায় প্রায় ওখান থেকে 10-15,000 টাকা কম আছে। তো সেই জায়গায় অবশ্যই এই ডিসপ্লেটাকে আমি সেরার কাতারে রাখবো। আরেকটা ব্যাপার, ডিসপ্লের যে ব্রাইটনেস সেটা ইনডোর আউটডোর দুই জায়গার জন্য একদম ঠিকঠাক আছে, এটা নিয়ে আমরা ওই যে সমুদ্র পাহাড় দিয়ে ঘোরাঘুরি করে আসছি ইজিলি ব্যবহার করা যাচ্ছিল একদম ডিরেক্ট সানলাইটেও। স্মার্টফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যার পজিশন অনেকের কাছেই মনে হবে একটু নিচ দিকে, আমার কাছেও তেমনটা লাগছে, তবে এর সাথে অবশ্যই আপনি ইউজ টু হয়ে যাবেন, বাট এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবার একুরেটলি কাজ করছে এবং ঠিকঠাকভাবে আনলক করতে পারছে। আমি এখানে কোনো ডিলে পাইনি, তবে আপনার হাত যদি ভিজা থাকে বা ঘামানো থাকে সেই ক্ষেত্রে কিছুটা ডিলে পেতে পারেন বা অনেক সময় মিসম্যাচ করতে দেখা যায়।
অনেকেই এই স্মার্টফোনটাকে চয়েস করবেন ক্যামেরার জন্য হয়তো। মোবাইল ফোনটির রেয়ারে তিনটি ক্যামেরা রয়েছে, মেইন সেন্সর হলো 12 মেগাপিক্সেলের, এর সাথে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো লেন্স রয়েছে যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। আর এর মেইন সেন্সর হলো 1.8 অ্যাপারচারের OIS থাকছে। মোবাইলটি আমাদের কাছে বেশ কিছুদিন থাকার সুবাদে এটা দিয়ে আমরা বিভিন্ন জায়গার ছবি তুলতে পেরেছি, যেমন আমরা কুয়াকাটাতে ছিলাম এবং ওখানে বেশ কিছু ছবি নেওয়া হয়েছে। ছবিগুলো যেমন আপনারা দেখছেন, প্রপার লাইটিং কন্ডিশন, একেবারে ডে লাইটে ভালো শার্পনেস, ডিটেলস, ইভেন ডাইনামিক রিস হ্যান্ডেলও কিন্তু খুব ভালোভাবে করতে পারছে। তবে ছবিগুলোর দিকে যদি আরও ভালোভাবে খেয়াল করেন তাহলে একটু ওয়ার্মিশ টোন লক্ষ্য করবেন, কিছুটা ওয়ার্ম টোনে ছবিগুলো দিয়ে থাকে বলে আমার মনে হলো। শ্যাডো এরিয়া, হাইলাইটেড এরিয়া এবং এক্সপোজার ব্যালেন্সও কিন্তু ভালোভাবে করতে পারছে। S21 FE একেবারে ন্যাচারাল টোনে কালার দেয় না, বরঞ্চ কালার কিছুটা বুস্ট আপ করে, বিশেষ করে লাল কালার, সবুজ কালার দিকে খেয়াল করলে বুঝবেন যে হ্যাঁ, কালার কিছুটা বুস্ট আপ করছে, ইভেন অরেঞ্জ কালারেও। 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সরটিও মেইন ক্যামেরার মতোই কিন্তু ভালো রেজাল্ট করছে প্রপার লাইটিং কন্ডিশনে, তখন শার্পনেস, ডিটেলস বেশ ভালো পাবেন, সেই সাথে ডাইনামিক রেঞ্জটাও কিন্তু ভালোভাবে ব্যালেন্স করতে পারছে। শ্যাডো এরিয়াতেও আমরা ভালো ডিটেলই পাচ্ছি, তবে মেইন ক্যামেরার মতো এখানেও কিন্তু একটু ওয়ার্মিশ টোন আমরা লক্ষ্য করছি। শ্যাডো এরিয়াতে কিছুটা ডিটেলস লস করতে দেখবেন আর গ্রেইনের দেখা পাওয়া যেতে পারে, বাট ওভারঅল এর আল্ট্রাওয়াইড সেন্সরটিও কিন্তু ইউজেবল। যাদের জুম করে ছবি তোলার প্রয়োজন পড়ে তাদের জন্য রয়েছে 8 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেখানে আপনি 3x অপটিক্যাল জুম পাবেন। 3x এর ছবিগুলো অবশ্যই কাজে লাগানোর মতো, শার্পনেস, ডিটেলস এখানে ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে। তবে ম্যাক্স যদি আপনি 30x এ যান সেই ছবিগুলো খুব একটা কাজের কিছু হবে না, সো আমার মনে হয় 3x দিয়ে তোলাটাই উচিত হবে। পোর্ট্রেট মোডে মেইন সেন্সর এবং টেলিফটো লেন্স দুটো দিয়ে আপনি ছবি নিতে পারবেন, তবে আমার কাছে পার্সোনালি টেলিফটোটা ভালো লেগেছে। বাট দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাই এজ ডিটেকশন যথেষ্ট ভালো রয়েছে, কোনো মিসম্যাচ নেই, ইভেন মেইন যে সাবজেক্ট তার কালার টালারও ঠিকঠাক ধরে রাখতে পারে, বাট একটু সফট হয়ে যায়, স্কিনটা একটু সফট হয়ে যায়। এর বাইরে পোর্ট্রেট মোড একদমই ঠিকঠাক আছে, আমার মনে হয় পোর্ট্রেট মোড ভালো লাগে। মোটামুটি আলোতে নাইট মোডে অবশ্যই ইউজেবল ছবি আপনি পেয়ে যাবেন, তবে ছবিতে আর একটু শার্পনেস থাকলে অবশ্যই আরও বেশি ভালো লাগতো, ছবিগুলো আমার কাছে কিছুটা সফট বা স্মুথ মনে হয়েছে। আর একেবারে লো লাইট কন্ডিশনে ততটা ভালো রেজাল্ট করতে পারছে না নাইট মোড। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালোর কাতারেই থাকবে, একদম ফ্ল্যাগশিপ লেভেলের সাথে আপনি কম্পেয়ার না করতে পারলেও হাই মিড রেঞ্জ বাজেটের স্মার্টফোনের সাথে ইজিলি কম্পেয়ার করা যায়। শার্পনেস, ডিটেলস ভালো পাবেন, কালার অ্যাকুরেসির দিক থেকেও ঠিকঠাক আছে, আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে ইউজেবল ছবি পেয়ে যাবেন এর থেকে। ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 4K 60fps, OIS থাকাতে ভিডিও কিন্তু বেশ স্টেবল পাবেন, আর ভিডিও কোয়ালিটিও যথেষ্টই ভালো পেয়েছি, তবে কিছুটা জিটারিং ইস্যু এখানে আছে, এমনিতে মোটামুটি ইউজেবল ভিডিও থেকে পাওয়া সম্ভব। ফাইনালি ক্যামেরা সেকশনে আমার মনে হয় এই স্মার্টফোনটা ভালো রেজাল্টই করতে পারছে, বিশেষ করে ডেলাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে মেইন ক্যামেরার ছবিগুলোতে কিন্তু ভালো শার্পনেস, ডিটেলস আমরা লক্ষ্য করছি। লো লাইটে হ্যাঁ একটু সফট হওয়ার প্রবণতা থাকে, বাট তারপরে আমার মনে হয় এটার ক্যামেরা নিয়ে আপনারা অবশ্যই সন্তুষ্ট থাকবেন বা ভালো লাগবে অনেকেরই। পারফরমেন্স সেকশনে আমরা দেখতে পাই স্মার্টফোনটির দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, একটি এক্সিনোস আর একটি হলো স্ন্যাপড্রাগন, স্ন্যাপড্রাগন 888 আর এক্সিনোস 2100। আমাদের কাছে এক্সিনোস ভ্যারিয়েন্টটি রয়েছে, তবে আনঅফিসিয়ালি কিন্তু এটাও পাওয়া যায়, স্ন্যাপড্রাগন এডিশনটাও পাওয়া যায়, আর বাংলাদেশে এক্সিনোস এডিশন কিন্তু লঞ্চ হয়েছে। তো এক্সিনোস 2100 এটা নতুন প্রসেসর মোটেই না, S21 ওই সিরিজ আপনারা দেখেছেন, তো এটা নিয়ে নতুন করে আর বলার কিছু নেই, ফ্ল্যাগশিপ লেভেলের অবশ্যই একটি প্রসেসর, তবে স্ন্যাপড্রাগন 888 চাইতে কিছুটা পিছিয়ে থাকে এটাও আপনারা জানেন। আউট অফ দ্য বক্স স্মার্টফোনটি রান করছে One UI 4.0 বেসড অন Android 12 দিয়ে, সো বলা যায় অপারেটিং সিস্টেমে একদম লেটেস্ট কিছুই পাচ্ছে Android 12, আবার অন্যদিকে আমরা দেখছি One UI 4.0। আপনারা নিশ্চয়ই জানেন অ্যান্ড্রয়েড ফোনের জন্য One UI ওয়ান অফ দ্য বেস্ট ইউজার ইন্টারফেস এই সময় দাঁড়িয়ে। আমি পার্সোনালি অক্সিজেন ওয়েস অনেকদিন যাবৎ ব্যবহার করে আসছি এবং দীর্ঘদিন ব্যবহার করে আমার কাছে খুবই ভালো লেগেছিল, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা সুবিধা নেই সেটাও আপনারা জানেন। বাট One UI 4.0 লাস্ট 15 দিন ব্যবহার করার পরে আমি এক প্রকারের ফ্যান, আমার মনে হচ্ছে হয়তো আমি এই স্মার্টফোনটা ব্যবহার করব। মানে আমি যদি অক্সিজেন ওয়েস থেকে এখানে শিফট করি তাতে আমার মনে হবে না যে আমি খারাপ কিছুর দিকে যাচ্ছি, বরঞ্চ আমার কাছে এটা আরও বেশি স্মুথ মনে হয়েছে, আগের চাইতে আরও বেটার, ইভেন One UI এর প্রিভিয়াস জেনারেশনের চাইতে এখানে ইম্প্রুভমেন্ট অনেকটাই রয়েছে বলে আমার মনে হয়। ডে টু ডে ইউসেজে এর পারফরমেন্স একদম ঠিকঠাক ছিল, মোটামুটি বলা যায় ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স এর থেকে পেয়ে যাবেন। রেগুলার কাজবাজ, অ্যাপ ওপেনিং, ক্লোজিং, মাল্টিটাস্কিং, এভরিথিং ইজ গুড। র্যাম ম্যানেজমেন্টও আমাদের ডিভাইস থেকে কোনো ধরনের প্রবলেম পাওয়া যায়নি। অনেকেই হয়তো 50-60 হাজার টাকার একটা স্মার্টফোন কিনতে চান শুধুমাত্র গেমিংয়ের জন্য, মানে মেইন প্রায়োরিটি গেমিংয়ে। আমরা এখানে পাবজি, সিউডি, অ্যাশপাল্স 9, গেনশন ইম্প্যাক্টের মতো বড় গেমগুলো প্লে করছিলাম। পাবজি সর্বোচ্চ HDR আলট্রাতে খেলা যাবে, তবে স্মুদিনে আপনি এক্সট্রিমে প্লে করতে পারবেন। পাবজি রেজাল্ট প্রথম দিকটাতে বেশ ভালো পেয়েছি, তবে সময়ের সাথে স্মার্টফোনটা হিট আপ হচ্ছিল। হ্যাঁ এই মোবাইল ফোনটা মোটামুটি ভালোই গরম হয়, যেটা আপনি হ্যান্ড ফিলেও বুঝতে পারবেন। ফোনটা যখন মোটামুটি গরম হয়ে যাচ্ছিল তখন কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপ পেয়েছি। সিউডি এবং অ্যাশপাল্স 9 স্মার্টফোনটা ভালো রেজাল্ট করেছে, এখানে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের মতো সমস্যা পাওয়া যায়নি, আর গ্রাফিক্সও আশানুরূপ পাওয়া গেছে। তবে গেটেন ইম্প্যাক্ট কিন্তু স্মার্টফোনের উপরে বেশ ভালো রকমের প্রেশার দিতে পারছিল এবং এখানে মোটামুটি বলা যায় 40-45 মধ্যে FPS ঘোরাফেরা করছে, আর ভালো রকমেরই ল্যাগ এবং ফ্রেম ড্রপও পেয়েছি, আর স্মার্টফোনটা
পাবজি তুলনায়ও কিন্তু এখানে বেশি হিটআপ হচ্ছিল। সো ফাইনালি পারফরমেন্স সেকশনে আমি বলবো, এই স্মার্টফোনটা মূলত যারা ওভারঅল একটা ভালো পারফরমেন্স চান তাদের জন্য ঠিক আছে, তবে আপনি যদি গেমিংয়ের জন্য এরকম বাজার থেকে কোনো একটা ডিভাইস চয়েস করতে চান দেন হয়তো আপনার জন্য আরও ভালো অপশন রয়েছে। S21 ফ্যান এডিশনে স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি যথেষ্টই ভালো, ইভেন ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোনের সাথেও কম্পেয়ারেবল, তবে এর ভলিউম লেভেলটা আর একটু বেশি থাকা উচিত ছিল, অনেকের কাছে একটু কম মনে হতে পারে। ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন নেই, ক্লিয়ার একটা সাউন্ড পাবেন, আর এর যে এয়ারপিস তার সাউন্ড আমরা ঠিকঠাক পেয়েছি। নেটওয়ার্ক রিসেপশন বেশ ভালো ছিল বোথ কানেকশনে, 12 5G ব্যান্ড ব্যবহার হয়েছে এতে, আর থাকে ব্যাটারি। স্মার্টফোনটিতে 4500 mAh ব্যাটারি রয়েছে এবং এর বক্সে কোনো চার্জার পাবেন না, তবে এটা সাপোর্ট করবে 25W চার্জার। আমার কাছে 33W চার্জার ছিল, সেটাতে চার্জ করে দেখলাম 1 ঘন্টা 27 মিনিটের মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাচ্ছিল। ব্যাটারি ব্যাকআপ 120Hz অন রেখে আমরা এর SOT পেয়েছি 6 ঘন্টা প্লাস বলা যায়, তবে আপনি যদি একদম টানা গেমিং করতে থাকেন, হেভি ইউজার হয়ে থাকেন খুবই, সেক্ষেত্রে হয়তো আরেকটু আপনি কম ব্যাকআপ পেতে পারেন, আর রেগুলার ইউজার হয়ে থাকলে আমি বলবো আপনি অনায়াসে একদিন চালাতে পারবেন। স্মার্টফোনটা কিন্তু IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, পানিতে হঠাৎ করে পড়ে গেলে সমস্যা নেই, বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে আসতে পারেন, সমস্যা হবে না। এই ছিল স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন। এবার যদি আমরা এর কিছু প্রোস অ্যান্ড কনস নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। তো ফার্স্টেই আমরা এর কিছু ল্যাকিংস নিয়ে আলোচনা করি যে বিষয়গুলো এটাতে কম রয়েছে, যেমন 3.5mm হেডফোন জ্যাক নেই, রিয়ার প্যানেলটা প্লাস্টিক না হয়ে গ্লাস হলে আরও বেশি প্রিমিয়াম লাগতো দেখতে, ডিসপ্লেতে সিঙ্গেল পাঁচল রয়েছে যেটার সাইজটা একটু বড়, এটা আর একটু ন্যারো রাখা যেত। পারফরমেন্স সেকশনে মেবি এটা স্ন্যাপড্রাগন 888 চাইতে বেশ কিছুটা পিছিয়ে থাকতে পারে। শুধুমাত্র গেমিংয়ের জন্য যদি কেউ স্মার্টফোনটাকে চয়েস করতে চান তাহলে হয়তো এটা দারুণ ডিল হবে না, বাট ওভারঅল পারফরমেন্সের জন্য এটা ঠিকঠাক আছে। আর প্রাইসের বিষয়, এখানে দুইটা বিষয় আসবে, একটা হলো অফিসিয়াল আনঅফিসিয়াল। অবশ্যই অফিসিয়াল প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়েছে, আর এত টাকা দিয়ে যখন কেউ একটা ফোন কিনবেন হয়তো অনেকেই চাইবেন অফিসিয়াল ফোনটা আমি নিব, সো অফিসিয়াল প্রাইসটা আরেকটু কম হলে অবশ্যই এটা আরও দারুণ হতো। যেমন স্যামসাং গ্যালাক্সি S20 ফ্যান এডিশন, ওইটা কিন্তু তুলনামূলকভাবে কম দামে লঞ্চ হয়েছিল বাংলাদেশে, তো সেই তুলনায় এটার দাম আরও বেশি। আর আনঅফিসিয়াল মার্কেটে হ্যাঁ এখনও 52, 53, 54, 60,000 টাকার মধ্যে এটা পাওয়া যায়, বাট সেটাও হয়তো একটু বেশি, এখানেও আর একটু কম থাকলে সুবিধা হতো। এবার যদি ভালো দিক নিয়ে বলতে চাই, খুবই ভালো একটা ডিসপ্লে পাবেন, স্মার্টফোনটার সাইজটা বেস্ট কম্প্যাক্ট, একদম কম্প্যাক্ট বলবো না বাট মানে এক হাতে নিয়ে ব্যবহার করার উপযোগী। তারপরে এর ক্যামেরা সেকশনটা অবশ্যই ভালো ছিল, তারপর পারফরমেন্স সেকশনে একটা ব্যালেন্স পারফরমেন্স দিতে পারে, আর অবশ্যই One UI 4.0, যেটা আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে। ভাই ব্রাদার, আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে স্যামজনের নতুন ভিডিওতে।